আজ আমি বানাবো সেদ্ধ চালের চিতই পিঠা। চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে 2 কাপ সেদ্ধ চাল নিয়ে নিলাম। এই চালটা আমরা রোজকার ভাত রান্না করার জন্য ব্যবহার করি। চালটাকে আমি জল দিয়ে ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। চালটাকে আমি 2-3 বার ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই জল সমেত ওভারনাইট আমি ভিজিয়ে রাখব। চালটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি। এবার একটা মিক্সিং বোল নিয়ে চালটা আমি ঢেলে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। চালটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমার পেস্টটা একটু গাঢ় হয়েছে, আমি অল্প জল অ্যাড করে দেব। এবার জলটাকে ভালোভাবে মিশিয়ে নেব। সয়াটা প্রথমে নুন দিয়ে গরম করে নেব, তাহলে সয়াটা ফাটবে না। এবার নুনটাকে আমি ফেলে দেব। আমি একটা পাত্রে সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার আমি একটা ব্রাশের সাহায্যে এটা তেল ব্রাশ করে নেব। পাত্রটা একটু গরম হতে দেব। এবার আমি এই গোলাটা একটা হাতা দিয়ে একটা একটা করে খোপ ভরে দেব। এবার আমি এটাকে ঢেকে দেব। এবার ঢাকাটা তুলে দেব। আমি গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিয়েছিলাম 2-3 মিনিট। এবার এটাকে একটা ছুরির সাহায্যে সাইডটা উঠিয়ে নিতে হবে। চারিপাশটা আমি ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এবার একটা একটা করে নিয়ে আমি এর মধ্যে রেখে দেব। এটাকে তেল ব্রাশ করে নেব। আবার সব কটার মধ্যে দিয়ে দেব। এইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এবার ঢেকে দেব। আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। আমি এখানে নতুন ঝোলা গুড় দিয়ে এই পিঠাগুলো পরিবেশন করব। আমার আজকের এই ঘরোয়া পদ্ধতিতে সেদ্ধ চালের চিতই পিঠা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।